ডিয়ার ভিউয়ার্স, টেন্স অধ্যায় আলোচনায় একদম সর্বশেষ আলোচনা চলে এসেছি। এটি হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইতিপূর্বে যতগুলো ভিডিও ক্লাস আপনারা করেছেন অথবা করেননি, যারা করেননি ক্লাসগুলো করবেন, আর যারা সবগুলো ক্লাস করেছেন তারা অবশ্যই বুঝেছেন যে টেন্স অধ্যায়ও কিন্তু অনেক কিছু শেখার ছিল। তো সেইখান থেকেই বলছি, এরকম প্রত্যেকটি অধ্যায় আমরা বিস্তারিত আলোচনা দিয়ে করে থাকি, যেখানে এমসিকিউ থাকে। সে এমসিকিউ সলভ সহ এই প্র্যাকটিসের ভিডিওগুলো আপনারা চাইলে নিজেরা ডাউনলোড করে রাখতে পারেন অথবা প্রতিনিয়ত বারবার দেখতে পারেন। এতে করে আপনাদের আশা করি ব্যাকরণের জন্য আর কোথাও ছোটাছুটি করতে হবে না। তো যাই হোক প্রিয় দর্শক, এখন আপনাদেরকে ছোট্ট একটি আলোচনার মাধ্যমে শেষ করব এই আলোচনাটি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ভবিষ্যতে কোনো কাজ হইতে থাকবে এরূপ বোঝায়। আসলে এগুলো অর্থগত দিক থেকে ওইভাবে বোঝা যায় না। আর একটা বিষয় হচ্ছে গুরুত্বের দিক থেকে টেন্স অধ্যায়ে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে প্রশ্ন আসে না বললেই চলে, একদমই আসে না। শুধু জানার জন্য একটু জেনে নিচ্ছি, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, এই স্ট্রাকচারটা মনে রাখেন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। সো এই গঠনের আলোকে একদম একটা উদাহরণ দেখিয়ে শেষ করব। এক নম্বর প্রশ্ন, এটাই একটাই উদাহরণ, চুজ দ্য কারেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্ব ডু। দেখেন এখানে বলছে ডু ভার্বকে ব্যবহার করে, ডু ভার্বকে ব্যবহার করে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে। সো এখানে কোনটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেটা পেলেই হলো। এখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে এই যে এক নম্বরটা, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, আর ভার্বটা হচ্ছে ডু। তো ডু ভার্বের সাথে আইএনজি যুক্ত করে সামনে ব্যবহার করা হয়েছে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন এর একটা। কেন উইল হ্যাভ বিন হলো, কারণ এখানে দে আছে, আর বাকি কোনোটাই আসলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস না। আমি বলে দিচ্ছি, বি নাম্বার হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস কারণ শ্যাল বি বা উইল বি সাথে ভার্ব প্লাস আইএনজি। সি নাম্বারটা হচ্ছে ফিউচার পারফেক্ট কারণ শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে ভি থ্রি। আর ডি নাম্বারটা উইল হ্যাভ টু বি ডুইং, এটা আসলে স্ট্রাকচারের পরে নি, এটি আসলে ভুল আছে, এই বাক্যটি ভুল। তাহলে সব মিলিয়ে আসল উত্তরটা হচ্ছে এ নাম্বার। তো এভাবেও কিন্তু কোনো মেইন ভার্ব দিয়ে বলতে পারে, ওই ভার্বটা প্রেজেন্ট কন্টিনিউয়াস করেন, ফিউচার কন্টিনিউয়াস করেন বা যে কোনো টেন্স বলতে পারে, তখন আপনি স্ট্রাকচার অনুযায়ী আনসার খুঁজলেই পেয়ে যাবেন। এছাড়া যদি লিখিত প্রশ্ন আসে তাও আপনারা এভাবেই উত্তর করতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ আলোচনা টেন্স অধ্যায়ের। সবাইকে পুরো অধ্যায়টি যারা ধারাবাহিকভাবে দেখছেন তাদেরকে বেশি বেশি ধন্যবাদ দিচ্ছি, বা যারা দেখেননি চেষ্টা করবেন পুরো অধ্যায়টি দেখার জন্য। তো সব মিলিয়ে ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।